ভোট কেন্দ্রের মধ্যে রয়েছে বিজেপির ক্যাম্প অফিস। এমনই অভিযোগ উঠে আসছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পক্ষ থেকে, আর সেই নিয়েই তুমুল উত্তেজনা দেখা দেয় শহীদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি ত্রিশক্তি সমবায় সমিতির ভোটে। আজ 14 নভেম্বর সোমবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে তৃণমূল কর্মী সমর্থকদের বচসা চলে জোর কদমে। এরপর পুলিশ দুই পক্ষকে সরিয়ে ক্যাম্প অফিস বন্ধ করে দিতে বাধ্য হয়। আসুন শুনে নিই কি বলছেন তারা এই বিষয়ে। এপারটা তৃণমূল, তৃণমূল পায়ে পা তুলে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। এটা ক্যাম্প বিশাল ব্যাপার নয়, জাস্ট রোদ লেগেছে, লোকে বসবে একটা পলিথিন দিয়ে দেওয়া, এখানে কোনো পার্টির ফ্ল্যাগও নেই, পার্টির কোনো কিছু নেই, এটা নিয়ে বিতর্কের কিছুই বিষয় নেই। ওনারা কি করবে, একটা কিছু গণ্ডগোল করতে হবে যাতে ভোটটা বানচাল হয়ে যায় আর পঞ্চায়েতের নির্বাচনের মতো যাতে জিতে নিতে পারে। কিন্তু বিজেপি তো সেটা করবে না, আর ওই পলভনে বিজেপি পা দেবে না। বিজেপি শেষ পর্যন্ত আছে, থাকবে এবং নির্বাচন শেষ করেই যাবে এবং তারা এখানে জয়লাভ করবে। অভিযোগ করা হচ্ছে 100 মিটারের মধ্যে, এরকম কোনো আইন নেই ভোটে, সমিতির ভোটে যে 100 মিটার দূরে ক্যাম্প করতে হবে, 200 মিটার দূরে ক্যাম্প করতে, এরকম কোনো আইন আছে? আমাদের তো জানা নেই এরকম আইন আছে। তাহলে যারা ভোট নিতে আসে তারা আগে থেকে এগুলো সাফা করে দিত। এগুলো কয়েকজন নেতা আসছে, তাদের নেতৃত্ব ফলাতে হবে, পুলিশ প্রশাসন তাদের লোক, সেই জন্য সব করছে। এটা ভাবার কিছু বিষয় নয়। তৃণমূল নেতারা পুলিশের সাথে বচসায় জড়ায়, সেটা তৃণমূল নেতা বুঝবে, পুলিশ বুঝবে, সেটা আমাদের বিষয় নয়, কারণ তাদের ঘরের লোক এরা। নিয়ম যেটা আমাদের সমিতির যারা ভোট কেন্দ্রের দায়িত্বে আছে, ভোটের প্রশাসনিক দায়িত্বে আছেন, তারা বলেছিলেন যে 200 মিটারের মধ্যে কোনো ক্যাম্প করা যাবে না, 100 মিটারের বাইরে বা 200 মিটার, প্রথমে বলেছিল 100 মিটার, পরে বলেছে 200 মিটারের বাইরে ক্যাম্প করতে হবে। তো আমরা প্রথম থেকে অবজেকশন করছিলাম, তো সেই জন্যই পুলিশ প্রশাসন তাদের ক্যাম্পটা তুলে দিয়েছে। উত্তেজনাটা কেন, উত্তেজনা ওদের ওই ক্যাম্প সরানোলি আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, ওদের কিছু বাইরে থেকে লোকজন নিয়ে আসছিল, এখানে তো ওদের সংগঠন নেই, এই অঞ্চলে ওদের কোনো সংগঠন নেই, সমস্ত অঞ্চলে আমাদের পঞ্চায়েত এবং সংগঠনভাবে সংগঠিতভাবে এই অঞ্চল আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে, তাহলে সেদিক থেকে ওরা হালে পানি পাচ্ছেন এবং বাইরে থেকে কিছুজন লোক দুষ্কৃতি নিয়ে আসছে, তারা পুলিশ প্রশাসনকে বলে, পুলিশ প্রশাসন ওদেরকে সরিয়ে দিয়েছে। ওই যে আপনার সাথে পুলিশের সাথে বচসায় জড়ালো কি না, একজন পুলিশ আমরা বারবার ক্যাম্প সরানোর কথা বলতে, উনি কিন্তু সেই দিক দিয়ে প্রথমে কর্ণপাত করছিলেন না, সেদিক থেকে তারপরে আমার সঙ্গে এটা এ হয়েছিল যে 100 মিটারের মধ্যে কোনো ক্যাম্প করা যাবে না, সেই বলার জন্যই এটা নিয়ে আমার সঙ্গে একটা কথা আলোচনা বা কথা কাটাকাটি হয়েছে। নিজের এবং নিজের প্রিয়জনদের যে কোনো ছোট বড় অনুষ্ঠান সেলিব্রেট করুন আমাদের সাথে ধাবা 82, যেখানে আপনি পাবেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য বুকিং এর পাশাপাশি সুস্বাদু খাবারের জিভে জল আনা সম্ভার। আমাদের ঠিকানা হালিশহর 5 মাথা মোড়, কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের ওপর, উত্তর 24 পরগনা। বিশদে জানতে কল করুন 9883549409 এই নম্বরে।